বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স হোম গ্রাউন্ডে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ জিততে পারে। তো এই ম্যাচটায় কলকাতা নাইট রাইডার্সের বেশ কিছু সমস্যা কিন্তু দেখা দিয়েছে, যেমন ব্যাটার্সরা একদমই পারফরমেন্স করতে পারেনি। এভারেজ যে পারফরমেন্সটা দরকার সেই পারফরমেন্সটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার্সরা দিতে পারেনি, যেটা কিন্তু গুজরাট টাইটান্সের ব্যাটসম্যানরা করতে পেরেছে। গুজরাট টাইটান্সের ব্যাটসম্যানরা কিন্তু দারুণ পারফরমেন্স করেছে প্রত্যেকে। শুভমান গিল 49 রান করেছে, তারপর হার্দিক পান্ডিয়া 26 রান করেছে, বিজয় শঙ্কর 51 রান এবং ডেভিড মিলার 32 রান, যার পরিপ্রেক্ষিতে গুজরাট টাইটান্স 180 রান চেস করে দিয়েছে। তো সাধারণত ইডেন গার্ডেনে কিন্তু রান চেস করাটা অত সহজ নয়, তবে প্লেয়াররা যদি একটা এভারেজ পারফরমেন্স করে তাহলে কিন্তু অবশ্যই চেস করা যায়। যে পারফরমেন্সটা গুজরাট টাইটান্সের প্লেয়াররা করতে পেরেছে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা করতে পারেনি, কারণ কলকাতা নাইট রাইডার্সের টপ 6 জন ব্যাটসম্যানের ভিতর শুধুমাত্র পারফরমেন্স করেছে রহমানুল্লাহ গুরবাজ এবং আন্দ্রে রাসেল। এই 2 জন ব্যাটার্স বাদে অন্য বাকি 1 জন ব্যাটার্সও পারফরমেন্স করতে পারেনি। যদি প্রত্যেকটা ব্যাটার্স এভারেজ পারফরমেন্সটা করতে পারতো তাহলে কিন্তু এই রানটা 180 নয় 200 প্লাসে চলে যেত। ইডেন গার্ডেনে যতবার খেলা হয়েছে প্রথমে যারা ব্যাটিং করেছে তারা কিন্তু প্রত্যেকবার 200 প্লাস রানের টার্গেট দিয়েছে। হায়দ্রাবাদ, কলকাতা নাইট রাইডার্স আরসিবির বিরুদ্ধে দিয়েছে, চেন্নাই দিয়েছে 200 প্লাস রানের টার্গেট, সেখানে কলকাতা নাইট রাইডার্স কিন্তু 180 রানের বেশি টার্গেট দিতে পারেনি, কারণ রহমানুল্লাহ গুরবাজ 39 বলে 81 রান করেছে, আন্দ্রে রাসেল 19 বলে 34 রান করেছে। বাকি নীতিশ রানা, নারায়ণ জগদিশান, ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং 1 জন প্লেয়ারও কিন্তু পারফরমেন্স করতে পারেনি। তো গুজরাটের বিরুদ্ধে হারার প্রথম কারণ হচ্ছে এইটা, ব্যাটার্সরা পারফরমেন্স করতে পারেনি। অপরদিকে বোলাররাও কিন্তু খুবই খারাপ পারফরমেন্স করেছে, যেখানে উমেশের পরিবর্তে আজকে হর্ষিত রানাকে খেলিয়েছে। হর্ষিত রানা মোটামুটি ভালো বল করেছে, অন্তত উমেশের থেকে ভালো বল করেছে, আর 3 ওভারে 25 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। আর রাসেল বন্ধুরা আজকে অলরাউন্ড পারফরমেন্স করেছে, ব্যাট হাতে 19 বলে 34 রান করেছে, সঙ্গে 3 ওভার বল করে 29 রান দিয়ে 1 উইকেট নিয়েছে, 1 ক্যাচ ধরেছে। তারপর নারিন 3 ওভারে 24 রান দিয়েছে, 1 উইকেট নিয়েছে। তো নারিনও আস্তে আস্তে ফর্মের দিকে ফিরছে, তবে বরুণ চক্রবর্তী 42 রান দিয়েছে, সুহাস শর্মা 37 রান দিয়েছে। সুতরাং বোলার্সরাও কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে আজকে সাথ দেয়নি। অন্যান্য দিন কিন্তু স্পিনার 2 জন অর্থাৎ বরুণ চক্রবর্তী আর সুহাস শর্মা কেকেআরকে সাথ দেয়, আজ কিন্তু এই 2 জন প্লেয়ার সাথ দিতে পারেনি এবং ম্যাচটা জিততে পারেনি। তো এটাই কলকাতা নাইট রাইডার্সের এই সিজনের শেষ ম্যাচ ছিল, অর্থাৎ প্লেঅফের দৌড়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স হয়তো আর নেই। এবার যদি প্লেঅফে কোয়ালিফাই করতে পারে সেটা হচ্ছে ভাগ্যের উপর নির্ভর করবে, কারণ 16 পয়েন্টে কোয়ালিফাই করাটা অতটা সহজ হবে না। জেসন রয় খেলেনি বন্ধুরা, জেসন রয়ের চোট রয়েছে, ইঞ্জুরির কারণে খেলেনি। রহমানুল্লাহ গুরবাজকে খেলিয়েছে, সেখানে ভালো পারফরমেন্স করেছে। জগদীশানকে যদি ওপেন না করিয়ে নিচের দিকে খেলাতো হয়তো ব্যাপারটা আরো ভালো হতে পারতো, স্কোরটা আরো ভালো হতে পারতো, পাওয়ার প্লেতে বেশি রান তুলতে পারতো। গুরবাজ যেমন অ্যাটাকিং খেলেছে, সঙ্গে যদি আরেকজন প্লেয়ার ভেঙ্কটেশ আয়ার বা নীতিশ রানা পাওয়ার প্লেতে সেরকম খেলতে পারতো। শার্দুল ঠাকুরকে পাওয়ার প্লেতে নামিয়েছে, সেও খেলতে পারেনি, ভেঙ্কটেশ আয়ারও খেলতে পারেনি, নীতিশ রানাও খেলতে পারেনি। তো বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল, যে কারণে ম্যাচটা জিততে পারেনি। তো আশা করছি কলকাতা নাইট রাইডার্স মান সম্মান বাঁচানোর জন্য পরের ম্যাচগুলো জেতার চেষ্টা করবে, এছাড়া আর কিছু বলার নেই। তোমাদের এই সম্পর্কে কি মতামত রয়েছে, এই ম্যাচ সম্পর্কে কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।